যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস, ব্যাংকিং বা আদার সেক্টরে যারা প্রিপারেশন নিচ্ছেন, সবারই যে জব হয় তা কিন্তু নয়। বাংলাদেশে লক্ষ লক্ষ গ্রাজুয়েটস তৈরি হয় প্রতি বছর, সেই অনুযায়ী কাজ কাজের পরিমাণ বা কর্মসংস্থানের পরিমাণ সরকারি বেসরকারি সেক্টরে খুবই সামান্য। এক্ষেত্রে আমাদের তরুণ বন্ধুরা কৃষি ক্ষেত্রে আসার চিন্তাটা করলে কেমন হয়, বা এটা এটার ব্যাপারে আপনি কি বলবেন? কৃষি ক্ষেত্রে আমাদের তরুণ সম্প্রদায়ের এগিয়ে যাওয়ার বা এটাকে পেশা হিসেবে নেওয়া বা এটাকে বাছাই করা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে যেটি, হ্যাঁ যেটি বললেন যে আসলে সবাই একই চাকরিতে যাবে অথবা সবাই চাকরিতে আসবে, সেটা আসলে কোনোভাবে সম্ভব নয়। কারণ আমরা প্রতি বছর যে পরিমাণে আমরা গ্রাজুয়েট হচ্ছি এবং সেই তুলনায় আমাদের কর্মসংস্থানের সুযোগ অনেক কম। সেক্ষেত্রে আমি যেটি বলবো, অবশ্যই আমাদের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে কিন্তু বলা ছিল যে কৃষিকে বাণিজ্যিকীকরণ করে নেওয়া, যেটা আমাদের খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিকীকরণে আসা। সেক্ষেত্রে আপনারা বহির্বিশ্বে দেখবেন যে কৃষি কিন্তু একটি অনেক বড় এবং সম্মানজনক পেশা, যেটা আমাদের দেশে নেই। তবে বর্তমানে বেকার সমাজ কিন্তু কৃষি ক্ষেত্রে এগিয়ে আসছে। আপনারা বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখবেন যে বিভিন্ন সফলতার কাহিনী দেখানো হয়, যেগুলো আসলে একজন শিক্ষিত মানুষ দ্বারাই কিন্তু এই কৃষি খাতটাকে ধরে নিয়ে আসা সম্ভব। একজন অশিক্ষিত কৃষক যেভাবে একটি প্রযুক্তি বা একটি যেটা আমাদের প্রযুক্তি বা আমাদের যে গুলো থাকে, সেগুলো একজন কম শিক্ষিত কৃষক দ্বারা যতটুকু না সম্ভব যে চর্চা করা, তার থেকে একজন শিক্ষিত বেকার ভাই বা বোনেরা তারা কিন্তু অনায়াসে সেই প্রযুক্তি গ্রহণ করে এবং আমি মনে করি লাভজনক কৃষি পেশাতে কিন্তু যাওয়া সম্ভব। আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু প্রচুর কৃষি বাইরের দেশে কিন্তু রপ্তানি হচ্ছে, যেগুলো আসলে আমাদের খুবই সম্ভাবনাময় একটি খাত। আমি মনে করি কৃষি বাণিজ্যিকরণ, উচ্চ মূল্যের ফসল গুলো আছে যেগুলো আমাদের বাইরে কিন্তু রপ্তানি হচ্ছে, এমনকি আমাদের আলু, আমাদের ধান এবং আমাদের বিভিন্ন কৃষি পণ্য কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বেকার সম্প্রদায় অবশ্যই বাণিজ্যিকীকরণ, যেই আমাদের কৃষি রয়েছে তাকে কিন্তু তাতে কিন্তু আসতে হবে, এবং সেটা আমাদের অবশ্যই দেশের জন্য অনেক সম্ভাবনার দিক। এছাড়াও আমি যেটা বলি যে আমাদের বিভিন্ন ফল এবং ফুল, এগুলো কিন্তু বাংলাদেশ বাংলাদেশ থেকে বহির্বিশ্বে কিন্তু যাচ্ছে, এবং প্রসেস ফুড বিভিন্ন কৃষি পণ্য কিন্তু প্রসেস ফুড হিসাবে যাচ্ছে বহির্বিশ্বে, যেগুলো কিন্তু আমরা যদি খামার পর্যায়ে জৈব কৃষি যেটাকে বলা হয়, আমরা যেটাকে কীটনাশক মুক্ত জৈব কৃষি বা নিরাপদ খাদ্য হিসাবে যদি আমরা বহির্বিশ্বে দিতে পারি, অবশ্যই সেটা আমাদের রপ্তানির ক্ষেত্রে অনেক বড় কিন্তু ভূমিকা পালন করবে। এছাড়া আমাদের দেশের জিডিপি এবং আমাদের অর্থনীতিতে এবং আমাদের খাদ্যের যে আমাদের স্বয়ংসম্পূর্ণতা, এটাতে কিন্তু বড় ভূমিকা পালন করবে। যেটা আমি আগে বললাম যে আমাদের কৃষক পর্যায়ে যদি আমাদের শিক্ষা বা শিক্ষিত তরুণরা যদি এগিয়ে আসে, অবশ্যই সেটা কিন্তু আমাদের জন্য, আমরা এটাই এক্সপেক্ট করি যে ওনারা এগিয়ে আসবেন, এবং অবশ্যই সেটা কিন্তু লাভজনক পেশা। এটা কি সরকারি কোনো প্রণোদনা আছে যারা বেকার যুবক বা শিক্ষিত যুবক যারা আছে তারা যদি কৃষি ক্ষেত্রে আসতে চায়, তাদের জন্য কোনো কর্মসংস্থান বা প্রণোদনা কি সরকারের তরফে আছে? আচ্ছা, আমি একটু বলে রাখি, আমাদের করোনাকালীন আমাদের সরকারের কিন্তু একটি বিশেষ একটি কর্মসূচি আছে যে আমাদের যে কৃষি ঋণটি, সেটি কিন্তু 4% সুদে, হ্যাঁ 4% সুদে কিন্তু দেওয়া হচ্ছে, যেটা কিন্তু অন্যান্য লোনের ক্ষেত্রে এই সুবিধাটা নেই। তো সেই ক্ষেত্রে একজন মানুষ যদি কৃষি ক্ষেত্রে এগিয়ে আসে আমাদের প্রত্যয়ন নিয়ে এবং আমাদের কৃষি কার্ড নিয়ে, ওনারা কিন্তু এই 4% যে সুদটি, সুদে যে লোনটি, এটি কাজে লাগিয়ে কৃষি ক্ষেত্রে আসতে পারবে। এছাড়াও আমাদের বিভিন্ন কর্মসূচি এবং আমাদের যে প্রকল্পগুলো আছে, তার থেকে কিন্তু আমরা সহযোগিতা দিয়ে থাকি কৃষকদের পাশাপাশি, যে যদি শিক্ষিত তরুণরা যদি এগিয়ে আসে অবশ্যই তাদেরকে আমরা সহযোগিতা করব, সেটা আমাদের সাধ্যমতো আমরা আমাদের প্রকল্প থেকেও চেষ্টা করব, এবং আমাদের যে কারিগরি সহায়তাগুলো আছে অবশ্যই আমরা এটা আমরা দিয়ে থাকি।